সায়েন মাঝারি বয়সের ছাত্র, যার জীবনে সবকিছু স্থবির। পড়াশোনার চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে সে হতাশ। সায়েন সবসময় নতুন কিছু চায়, কিন্তু সে তার পরিবেশে আটকে আছে বলে মনে করে। তার জীবনে চরম বিরক্তি কাজ করছে, যতক্ষণ না সে তার দাদার পুরনো ঘড়ি আবিষ্কার করে। সময় আমাদের সাথে কখনো অপেক্ষা করেন, কিন্তু আমি যদি একবার সময়ের দাসত্ব ভেঙে দিতে পারি, তবে আমি আমার জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারব এবং হ্যাপি হব। সায়েন তার দাদার পুরনো ঘড়িটি খুঁজে পায় এবং সে এটি দেখতে লাগল। সে হঠাৎ অনুভব করতে লাগল যে তার সাথে কি যেন অদ্ভুত ম্যাজিক কাজ করতেছে। তার ভিতর অনেক ভয় এবং আতঙ্ক কাজ করতেছিল, এবং তার সাথে ফিউচার একই হতে যাচ্ছে সে কিছুই জানত না, শুধু অনুমান করতে লাগল যে তার সাথে আজ খারাপ কিছু হতে যাচ্ছে। আসলে ঘড়িটি ছিল যা একটি টাইম ট্রাভেল যন্ত্র। ঘড়িটি ঠিক করতে গিয়ে সে ভুলক্রমে অতীতে চলে যায় একটি 18 শতকের গ্রামে। সায়েম হাঁটতে হাঁটতে গ্রামের চারিপাশ দেখলতে লাগল, হঠাৎ সে দেখতে পায় অনেক সুন্দর ও মায়াবী একটি মেয়ে, যা সে আগে কখনো দেখেনি। মেয়েটিকে দেখে সায়েমের অনেক ভালো লাগল। এখন সে ভাবতে লাগল যে কিভাবে মেয়েটির সাথে পরিচিত হবে। সায়েমের সাথে দেখা হয় শিউলি নামে একটি গ্রামের মেয়ের। সায়েম আগের দিন যেই মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটি হল শিউলি। শিউলি সেই যুগের মানুষ যার জীবন প্রকৃতির সাথে মিশে আছে। তাদের মাঝে প্রথমে অদ্ভুত দূরত্ব তৈরি হয়, কারণ তারা একে অপরের সময় সম্পর্কে কিছু জানে না। কিন্তু শিউলির সরলতা আর উদার মনের কারণে সায়েম তার প্রতি আকৃষ্ট হয়। তোমাদের গ্রামটা অনেক সুন্দর, তোমার মতো মন। তুমিও অনেক সুন্দর, তোমার মনটা আরো বেশি সুন্দর সায়েম। সায়েম ও শিউলি মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়, এবং শিউলি তাকে গ্রামটি ঘুরে দেখাল। একদিন তারা নীল আকাশের নিচে বসে গল্প করতে লাগল এবং তাদের বিষয়ে তারা বলতে লাগল। আমরা হয়তো ভিন্ন ভিন্ন সময়ের মানুষ, কিন্তু ভালোবাসা কোনো সময়ের সীমানা মানে না। আমি তোমার চোখে যা দেখেছি তা কোনো সময়ের বাইরে। শিউলি এবং সায়েম একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু তাদের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে যখন সায়েম বুঝতে পারে যে সে নিজের সময়ের কাছে ফিরে যেতে চায়, কিন্তু শিউলির সাথে তার আবেগ তাকে বাধা দেয়। তারা একে অপরের সময়কাল নিয়ে সংগ্রাম করে, কিন্তু তাদের ভালোবাসা সত্যিকার। তোমার সাথে থাকতে চাওয়া মানে আমার পুরো জীবনকে পাল্টে দেয়া। তুমি জানো আমার সময়কাল আমাকে ধরে রেখেছে, কিন্তু আমি যদি তোমার সাথে এই জীবনটা বেছে নিই, তবে আমার সবকিছু হারিয়ে যাবে। ভয় পেও না সায়েম, সময়ের সাথে সংগ্রাম করা হয়তো অসম্ভব, কিন্তু আমরা যদি আমাদের ভালোবাসায় দুই থাকি, তবে কিছুই আমাদের আলাদা করতে পারবে না। সায়েন এবং শিউলি ভবিষ্যতের আর অতীতের সীমাবদ্ধতার মধ্যে আটকে পড়ে। সায়েন কিছু সময়ের জন্য বর্তমানে ফিরে আসে, যেখানে সে বুঝতে পারে যে শিউলির সাথে দেখা তার জীবনের এক নতুন দিশা দেখিয়েছে। কিন্তু তারা একসাথে কিভাবে থাকতে পারে? শিউলি তো তার সময়ের মানুষ। সময় যে আমাদের আটকাতে পারে সেই ধারণাই ভুল। আমি এখানে শিউলির কাছে ফিরতে চাই, কারণ সে আমার জীবনের নতুন সময়, আর সময় সে আমার বন্ধু হতে পারে। সায়েম ও শিউলি একসাথে থাকার একটি উপায় খোঁজার চেষ্টা করে। এদিকে সায়েম তার দাদার ঘড়িটি আরও বিশ্লেষণ করে দেখে যে এটি কেবল সময়কে সরিয়ে নেয় না, বরং সময়ের নিয়মও পরিবর্তন করতে পারে। তারা ঘড়ির সাহায্যে একটি নতুন সময় তৈরি করার পরিকল্পনা করে, যেখানে তারা একসাথে থাকতে পারবে। শিউলি এবং সায়েম দুজনেই সময়ের নিয়ম পরিবর্তন করে নতুন একটি সময় তৈরি করে, যেখানে তারা একসাথে বাস করতে পারে। তবে তাদের সামনে একটি চূড়ান্ত পরীক্ষা আসে। সত্যিকার ভালোবাসা কি শুধু একটা সময়ের জন্য, নাকি এটা সময়ের সীমার বাইরে গিয়ে টিকে থাকতে পারে? আমাদের জীবন হয়তো ভিন্ন ভিন্ন পথে এগিয়েছে, কিন্তু আমরা এখন জানি যে আমাদের পথ একই ছিল। সময় শুধু একটা পরীক্ষা, আর ভালোবাসাই তার সমাধান। তারা ঘড়ির মাধ্যমে সেই নতুন সময় তৈরি করতে সফল হয়, যেখানে তাদের ভালোবাসা সময়ের কোনো সীমাবদ্ধতায় আটকে থাকে না। গল্পটি শেষ হয় তাদের একত্রিত হওয়ার মাধ্যমে, যেখানে তারা নতুন জীবনে পা রাখে ভিন্ন সময়ের কিন্তু একত্রিত ভালোবাসায়।
চাও।